আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ে ভালো আছি। আমি আপনাদেরকে শাহজালাল মাজারে নিয়ে আসছি। চলুন আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে মাজারে পথে রওনা দিচ্ছি। আপনারা যারা আসতে চান তারা স্টেশন থেকে মাজার গেট বললে নূরজান হোটেলের উল্টা সাইডে দেখবেন একটা রাস্তা আছে, এটাই মাজারের গেট। এই যে অনেক গাড়ি দাঁড়ানো, এগুলো হলো মাজারে যারা আসছে। আরো সামনে নিবেন তো, এতটুকু দূর থেকে কিভাবে হাঁটি যাবো? একদম সামনে গেটে নেন তো। হইলো এই মাজারের গেটে আমরা আসছি। এখন আস্তে আস্তে মাজারে দুটো এই যে গেটটা দেখা যায়, দেখেন আপনারা, আমি দেখাই। এই আমরা আসছি এই দিক থেকে, ওই সামনে নূরজাহান, বড় যেটা দেখা যাচ্ছে নীল টাইপের বিল্ডিং, এটা হলো নূরজাহান হোটেল। আর এই হলো মাজারের গেটটা, আমরা এদিকে যাব এখন। এই কত দোকানপাট আছে, হোটেল দোকানপাট অভাব নাই একদম মাজার গেটে। তো আপনারা যারা আসতে চান তারা আসবেন এভাবে, এখানে আগুন জ্বালাইছে ড্রেনের মধ্যে। এসো কত হোটেল, তারপরে বিভিন্ন জিনিসের দোকান, আপনাদের যার যেটা লাগবে। এই যে টুপি পাওয়া যায় এখানে, এই নিতে পারবেন যার যেটা দরকার, যখন যেটা দরকার হয়, যে যেটা দরকার মনে করবেন কিনে নিয়ে যেতে পারবেন। এই হলো মাজারের গেটটা। সাথে থাকেন আপনারা আমার, আমি ভিতরে ঢুকলে আপনাদেরকে দেখাবো। আর শুদ্ধাতে হালুয়া বলে শুদ্ধ বাংলায়, আর এটা হলো সিলেটের তুষার সিন্নি, আর এগুলো হলো মাজারে বিক্রি হয় মিষ্টি জাতীয়। এটা কি বলে, হ্যাঁ বুঝছি না, কদমা বলে, কিন্তু আসলে এটা মিষ্টি জাতীয়, এই জন্যই। আর এইসব হোটেলগুলোতে খেতে পারবেন যারা আসেন। এই অনেক ভাল লাগে দেখতে, অনেক লম্বা তবজি পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায় আসলে মাজার গেটে। নাদীপ কই? এই হলো গেটটা, আমরা এখন ডুববো, একদম কাছে চলে আসছি, এখন ডুববো। এখানে একটা বাহিরের পথ, একটা ভিতরের, তা আমরা প্রবেশ পথে ডুববো। আমি ভিতরটাই আপনাদেরকে দেখাবো। ওই যে সামনে তাকালে দেখা যায় মাজারের মসজিদ, যেটা মসজিদের ভিতরে মানুষ ঢুকতেছে, অনেক মানুষ। আজকে শুক্রবার, এই জন্য হয়তো আর একটু বেশি মানুষ। শাহজালাল মাজারের কবুতর দেখেন অনেক সুন্দর এখানে খাচ্ছে। আপনারা যারা আসতে চান তারা আসতে পারবেন। এই যে শাহজালাল মাজারের কবুতরগুলা অনেক ভালো লাগে দেখতে। আর এই যে উপরে বসে আছে, ওদের বাসা হইল এখানে উপরে। এলে সব ধান দেওয়া মানুষে দেয় এই জন্য। এগুলা হলো শাহজালাল মাজারের কবুতর, এই সব হলো দান। এই দানগুলা মানুষ যখন আসে তখন মানুষের দেয়, এখান থেকে কিনে নিয়ে দিতে হয়। আর এই দেখেন উপরে কি রকম, ফারিহা আসছে, সাহেলা আসছে, আর আমাদের নতুন একজন মেহমান আসছে, পেট বাইরেছে দেখছেন। আর হেরা কই, অনেক মানুষ, অনেক অনেক কবুতর দেখাই, কবুতর।
এই বিল্ডিং এর উপরেই থাকে। এইখানে থাকার খোপ খোপ করা আছে, উপরে দেখেন, আমি দেখাই আপনাদেরকে, এই খোপ খোপ করা আছে, খোপের মধ্যে এরা থাকে। এই যে উড়াল দিচ্ছে, এইখান থেকে উড়ে চলে গেছে অনেক। এখানে বলে শাহজালালের দেখছি, আল্লাহর ওয়াস্তে যারা টাকা পয়সা দেন এই বড় পাতিলের মধ্যে রাখতে হয়। না, ডুববো না ভিতরে, আমি ভিতরে ঢুকছি না, ওরা জুতা টুতা খুলে ঢুকাইতে হয়। তারপর কেউ মুরগি দিলে এখানে ভিতরে মুরগি থাকে। আর হইল এই যে তিনটা পাতিল আছে, তিন পাতিলের মধ্যে থাকে। আর এখানে রান্না বান্না হয়, যারা মেয়ামানতির থাকে, মাজারের থাকে, ওরা এখানে রান্না বান্না করে। বড় বড় পাতিল আছে দেখেন, এখানে রান্না বান্না করে খায়। খাসির মাংসের গন্ধ আসতেছে, এই যে অনেক বড় বড় পাতিল রান্না হয়, প্রতিদিনে রান্না হয়, অনবরতই রান্না হয়। এখানে খায় সবাই, যে খাসি আছে, আমি গন্ধ আসতেছে বলতেছি। এটা হলো মাজারের পুকুর, যারা অজু করে নাই এখানে অজু করে নেয়। এটাই মাজারের পুকুর, যারা উজু করে নাই এখানে উজু করানে। দেখেন কি করে মানুষ, এই যে কবুতর এখানে উপরে, ওই বিল্ডিংটার উপরে কবুতর থাকে। এটা মাজারের পিছন অথবা বাম সাইড ধরা হয়, বাম সাইডটাই এই মানুষ উজু করতেছে অনেক বড়। ওইদিকে মাছ দেখা যায়, চলুন নিয়ে যাই আপনাদেরকে, আসো। ওই যে মাজারে যে বড় বড় শোল মাছের মতো গজারি মাছ পাওয়া যায়, এগুলা দেখার জন্য এত মানুষ দেখেন। না, ওই শাইলা খাওয়াবে না। এটা হলো এই যে মাজারের নামাজের দিকে যাওয়ার রাস্তা, আর এটা হলো মাজার থেকে পিছনে বের হবার রাস্তা। এই রাস্তাটা আমি একদিন দেখি, আমার প্রথম ভিডিওটা ছিল এই রাস্তা দিয়ে মাজারের। তো এখন হলো আমি এখন সামনের দিকে আসছি, আজকে সামনের দিকটা কখনো দেখাই নাই, এই জন্য আপনাদেরকে আজকে সামনের দিকটা দেখালাম। এই মানুষের মধ্যে যাওয়ার কোনো রাস্তা নাই দেখেন, এবলবল মানুষ, অভাব নেই। দেখি সুযোগ করে যদি আপনাদেরকে মাছটা দেখানো যায়। দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, দেখেন একটু খেয়াল করলে দেখা যায়, বেশি উপরে দেখা যাচ্ছে না। এই যে এখানে একটা আছে অনেক বড়, জুম করে দেখাচ্ছি, মোবাইল পড়ে গেলে তো সে খাওয়াইতে দিবে। হ্যাঁ দিবে না কেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন অনেকগুলা, যারা দেখেন নাই ওরা দেখে নেন, আর যারা দেখেছেন, যারা আসতে চান মাজারে আসা একদম সহজ, ট্রেনে আসেন, বাসে আসেন, মাজার গেটে যাব বললেই আপনাদেরকে নিয়ে আসবে। এই হলো গজারি মাছ, গজারি মাছ বলে না, গজারি মজারি বলে সিলেটে, গজারি মাজারি বলে, কিন্তু আসলে গজার মাছ এগুলা, গজার বলতে শোল মাছ। তো এটা একদম ছোট ছিল, যখন পুকুরটা পানি ফেলে দিছিল একদম ছোট ছিল, কোথায় জানি উঠে রাখছিল, এরপরে আবার ফেলছিল, এখানে অনেক ছোট ছিল আর এখন অনেক বড় হয়ে গেছে। ছেলেদের এখানে মেয়েরা উজু করে, তুমি উজু করে না, উজু করে না, সাথে উজু করে না, সিগারটা খুলি। আমি তেল ছাড়া আর ইয়া নাই, তুমি উজু করছো না এমনি দুপুরে, এটা ছাড়া আর কুকুর না, এখানে এরকম সিস্টেম আছে কিন্তু তুমি খুঁজে পাবা না। এই হলো মাজারের, আচ্ছা না পড়লে থাকো, তোমরা যদি মন চায় না পড়িও না, দেখে যাও গিয়ে নিতে। এটা ছেলেদের উজুখানা, সবাই উজু করতেছে। এটা হলো মেয়েদের নামাজের ঘর, মেয়েরা নামাজ পড়ে এখানে, দেখেন কত ভিড়, ঢুকারও কোনো সাধ্য নাই, ভিতরে অনেক ভিড়।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ে বের হলাম। এই যে নামাজের ঘর, এটা থেকে নামাজ পড়ে বের হইলাম। এখন আস্তে আস্তে আমরা সাপরান মাজারে যাব। আমার ভিডিওটা অনেক লম্বা হবে, আমি সাপরান শাহজালাল দুইটাই আপনাদেরকে করব। আর না হয় এটা করে শাহজালাল সাপরান করে তারপর শাহজালালটা আলাদা দেখাবো। দেখেন কবুতর উঠতেছে কি সুন্দর, ওই যে কবুতরের জায়গাটা আমি দেখাইলাম, ওই কবুতরের জায়গাতে সারাক্ষণ কবুতর দান খায় আর উড়ে যায়, এই অবস্থা ওদের। আর এই যে এখান দিয়ে আসছি, এখান দিয়ে বের হবো, আবার এদিক দিয়েও বের হওয়া যায়, মসজিদের পাশে দিয়ে এদিক দিয়ে পিছন দিয়ে বের হওয়া যায়, আবার এদিক দিয়ে বের হওয়া যায়, এদিকে একটা রাস্তা আছে। এই তো আমাদের দেখা শেষ, আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। এটা হলো দরগার অফিস রুম। না সিনজিও থাকবে না বললা না, এখানে ওরস টোরস যখন হয় তখন জিকির আজগা হয়। এই আর কি, নিচেও মসজিদ, দোতলা মসজিদ, তিনতলা মসজিদ, চারতলা মসজিদ, তবে দোতলা পর্যন্ত মনে হয় নামাজ হয়। ওই যে গাছের পাখে একটু দেখা যাচ্ছে, এটাই মাজার, মহিলা মসজিদের উপরে যে দেখা যাচ্ছে এটাই হলো মাজার। এইগুলো আমরা বের হয়ে যাব এখন। আমি শাহজালাল মাজারে আমার ভিডিওটা আজকে শাহজালাল মাজারে এখানেই শেষ করব। এই যে বের হয়ে গেলাম, এখানে শেষ করব। এই সামনে নূরজান হোটেল দেখা যাচ্ছে একদম মাথায়, এইটা হলো মাজার থেকে বের হয়ে গেছি। এসব এরিয়াগুলো আগে দেখাইছি আপনাদেরকে। আল্লাহ হাফেজ।